আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি 2012 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা অনেকদিন ধরেই অনেক কৌতূহল নিয়ে আমাকে ব্যক্তিগতভাবে এবং ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে লেবানন থেকে তুর্কি কিভাবে যাওয়া যায় এবং লেবানন থেকে তুর্কি যাওয়ার বেশি অভিজ্ঞতা কী। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি দেখার আগে আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনও ভিডিও 2012 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় কিছু প্রবাসীদেরকে নিয়ে আমরা প্রতীকীভাবে একটু অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি যে লেবানন থেকে বায়া সিরিয়া হয়ে যারা তুর্কি উদ্দেশ্যে অজানা গন্তব্যে যারা রওনা দেয়, তাদের আসলে কোন কোন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং পাশাপাশি তাদের কোন কোন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। তো চলুন আমরা সেই প্রতীকী একটু অভিনয় দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে আর কিছু কথা বলবো আপনাদেরকে। এখন বুঝছেন আপনারা যে অবৈধ রাস্তায় যদি আপনারা এইরকম ভাবে তুর্কি আসতে চান বা এই গ্রিস বা আপনারা ইউরোপ যাইতে চান, তাহলে এরকম কষ্ট আমাদের মতো সহ্য করে যাইতে হবে। জানালা আপনাদের অনেক কথা বলবে যে আপনাদের বিমানে নিবে, গাড়িতে নিবে, আসলে সবই মিথ্যা কথা। ঠিক আছে, আপনারা যদি মনে করেন এরকম কষ্টের মধ্যে আসতে পারেন, দেখেন নেই যে আপনাদের আরো দেখা যাচ্ছে কেমন অন্ধকার। এখানে মনে করেন সাপটা হয়তো অনেক কিছু ছিল বা মাঝে মধ্যে দালালরা এখানে গেম করাতে গেলে একটুখানি পরিষ্কার আছে, যাই দেখতেছেন খাটমাট সবই আছে এখানে, মানে কিন্তু কোনো ফর্সি টর্সি নাই। মনে করেন যদি পুলিশ কোনো কখনো রেড দেয় এখান থেকে দৌড়ে পালাইতে হবে। আবার সাইডে দেখতেছেন আপনারা বিশাল জঙ্গল, এখানে হয়তো সাপ আছে, হয়তো বাঘ আছে, আমরা এইসব আসলে জানি না। আসলে অনেক ভয়ানক একটা জায়গায় এখন আমরা আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এতক্ষণ কিছু প্রবাসী ভাইদের অভিনীত একটি প্রতীকী যাত্রা দেখলেন, যেটাতে লেবানন থেকে সিরিয়া হয়ে তুর্কিতে যাওয়ার যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিও দেখে কেউ সিরিয়া হয়ে তুর্কি যাওয়ার জন্য উৎসাহিত হবেন না, যদি কেউ উৎসাহিত হন তাহলে যদি কোনো উপকার হয়তো সম্মুখীন হন তার দায়ভার কিন্তু আপনাকে নিজেই বহন করতে হবে। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা লেবানন থেকে সিরিয়া হয়ে তুর্কি, তুর্কি থেকে তারপরে ইউরোপে স্বপ্ন বিভোর হয়ে আছেন, আসলে সব কিছুর উপরওয়ালা ইচ্ছা, সব কিছু কপাল, তারপরও আপনারা দেখে শুনে বুঝে আপনারা ইউরোপের পথে অজানা গন্তব্যে রওনা হবেন। এবং যারা এই পথে আছেন অনেকেই অনেক ধরনের অভিজ্ঞতা হইতেছে বা অনেকে অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতি ফেস করতেছে, আসলে এটা সম্পূর্ণটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।